মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ও গোমতী নদীর তীরে জনজাতির চিরাচরিত প্রথায় পূজা অর্চনা করলেন মালসাম সম্প্রদায়ের জনজাতিরা। রবিবার সকালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে জনজাতিদের চিরাচরিত প্রথায় পুজো প্রদান করা হয়। তারপর সেখানে একটি মহিষ বলি ও পাঠা বলি দেওয়া হয়। সেখান থেকে মালসাম সম্প্রদায়ের জনজাতির উদয়পুর নেতাজি সুভাষ ব্রিজ সংলগ্ন গোমতী নদীর তীরে গঙ্গা পুজোয় অংশ নেন। সেখানেও একটি মহিষ বলি দেওয়া হয়। এদিনের এই পূজা অর্চনায় উপস্থিত ছিলেন মালসাম দফার রাজ্যভিত্তিক কাঞ্চিকাও ডেপুটি চিফ কায়দিন ভক্ত মালসাম। তিনি বলেন, আগে প্রতি বছর এই পুজো অর্চনা করা হতো। জঙ্গল থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে মায়ের মন্দিরে এবং গোমতী নদীর তীরে এই পুজো অর্চনা করা হতো, কিন্তু বর্তমান সময়ে জঙ্গলে পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে না এবং মহিষগুলি অধিক দাম দিয়ে বাজার থেকে ক্রয় করতে হয়, তাই প্রতি 3 বছর অন্তর অন্তর এই পুজো হয়ে থাকে। এটা মালসাম সম্প্রদায়ের চিরাচরিত সংস্কৃতির একটি প্রথা। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। যে ত্রিপুরার যে একটা আমরা মৌসুম দফা একটা জনগোষ্ঠী সমাজ, এটা আমরা যুগ যুগান্তর এই মাতা পূজাকে আমরা প্রচলন করি। আর এটা সরজিত কাল থেকে আমরা এই পূজা পার্বণ করি, এই মাতা বাড়িকে আমরা পূজা দর্শন আমরা সন্তান ধর্ম। আর এখানে এই গুমতিতে আছে, এই গুমতিতে আমরা উজাই পবিত্র উজাই দিয়ে তার সম্পূর্ণ পূজা পার্বণ করি। এখানে মহিষ আর মাতা বাড়ি, এই মহিষটা আগে আমরা যে বাড়িতে আসে মহিষ 3 বছর পরপর আমরা এখানে পূজা বলি পারতাম। এটা যারা পূর্বপুরুষের কথা তারা আমরা পেয়েছি, এই নিয়মকানুন পর্যন্ত আমরা রক্ষা রেখেছি, এই রক্ষা করতেছি। যার জন্য এখানে গুমতিও এটাও আমরা প্রতি বছরে একবার করে গুমতিতে হয়, এই মাতার বাড়িতেও এরকম প্রতি বছর একবার করে হয়। এখন যে পরিস্থিতির কারণে আমরা সঠিকভাবে আমরা মাল পাওয়া যায়নি, আমরা আগে তো নিজের জঙ্গল আছে, নিজের জায়গা আছে, সেখানে আমরা রাখুন যাই ওই বহিষগুলি, এখন তো কিরণ লাগছে, যার জন্যে আমরা 3 বছর পর করতে হয়েছিলাম। এখন এই পূজা মাতার বাড়ি শেষ, এখানে শেষ।